হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আসছি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2020-এ। তো আমি আজকে আপনাদের দেখাবো বঙ্গবন্ধু প্যাভিলিয়ন, অর্থাৎ বঙ্গবন্ধু প্যাভিলিয়নে কী কী থাকছে। দেখতে পাচ্ছেন এবার বঙ্গবন্ধু প্যাভিলিয়নটি অনেক সুন্দর করেছে। বঙ্গবন্ধু প্যাভিলিয়ন, তো আমি আপনাদের ভিতরে পুরোটাই ঘুরে দেখানোর চেষ্টা করব কী কী থাকছে বঙ্গবন্ধু প্যাভিলিয়নের ভিতরে। তো চলুন ভিতরে যাওয়া যাক। অনেক সুন্দর করেছে এবার। তো আমি দেখতে পাচ্ছেন এখানে টাওয়ার করছে এবং এন্ট্রি, ভিতরে ঢুকতেছি। বঙ্গবন্ধু প্যাভিলিয়নে ঢুকলাম। প্রথমে দেখতে পাচ্ছেন কি বলছে, আমার শক্তি এটাই যে আমি আমার জনগণকে ভালোবাসি, আর আমার দুর্বলতা আমি দেশের প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। আমি জাস্ট আপনাদের পুরো রিভিউ দেওয়ার চেষ্টা করতেছি, জাস্ট দেখতে থাকুন। এখানে সব বই সামগ্রী বঙ্গবন্ধুর আত্মজীবনী, হত্যাকাণ্ড, পিতা এবং বঙ্গবন্ধুর যত বই আছে মোটামুটি সবগুলো বই আছে এখানে। শেখ রাসেলের বই আছে। ১৯৯৪ নির্বাচনের জন্য ১৯৯৪ শেখ মুজিবুর রহমান, ১৯৪৭ সালে মহাত্মা গান্ধী ও সরদের সঙ্গে শেখ মুজিবুর রহমান,
রাজশাহীতে নদীপথে নৌকা করে নির্বাচন প্রচারণায় হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও শেখ মুজিবুর রহমান। 21 ফেব্রুয়ারি 1993 মৌলানা হাসানি প্রভাত ফের শেখ মুজিবুর। 11 মার্চ 1948 সচিবালয় গেটের মাটিতে শুয়ে ছাত্রদলের অবস্থান ধর্মঘটের নেতৃত্ব দিচ্ছেন শেখ মুজিবুর। 1954 সালে খুলনায় রাজনৈতিক কর্মীদের সঙ্গে, আর 26 ফেব্রুয়ারি 1956 চীনের প্রধানমন্ত্রী চৌ এন লাইন এর ঢাকা সফরে শেখ মুজিবুর রহমান স্বাগত জানাচ্ছেন। এছাড়াও এখানে আছে প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দীর সঙ্গে তৎকালীন শিল্পমন্ত্রী শেখ মুজিবুর রহমান। চা বোর্ডের প্রথম বাঙালি চেয়ারম্যান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 6 দফা বাঙালির মুক্তির সনদ। February 1969 প্রেসকোর্স ময়দানে শেখ মুজিবুর রহমানকে আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধুর উপস্থিত উদ্বোধিত ভাষণ করা হয়েছিল। 4682 দিন বঙ্গবন্ধুর 7 মার্চ ভাষণের সার্টিফিকেট। 4 দফা বাঙালি চেয়ারম্যান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 6 দফা বাঙালি চেয়ারম্যান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 6 ফেব্রুয়ারি এ পর্যন্ত ভিতরে, এটা এক্সিট দেখতে পাচ্ছেন। যতকাল রবে পদ্মা যমুনা গৌরী মেঘনা বহমান, ততকাল রবে কীর্তি তোমাদের শেখ মুজিবুর রহমান। 6 ফেব্রুয়ারি আজকে পর্যন্তই। আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার সাথে থাকুন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।